আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আমাৰ যুৱবাণীৰ পৰা নমস্কাৰ প্ৰিয় শ্ৰোতা, আমাৰ যুৱবাণীৰ পৰা অনুষ্ঠানটিলৈ আপোনালোকক আদৰণি জনাইছো। আজিৰ অনুষ্ঠানত আগবঢ়াইছো অসমীয়া চিৰসেউজ গীত এই বিষয়ৰ যুৱ কৰ্মশালাৰ এটি খণ্ড। অসমীয়া চিৰসেউজ গীত এই বিষয়ৰ যুৱ কৰ্মশালাৰ এটি ধাৰা আমি আৰম্ভ কৰিছিলোঁ আকাশবাণীৰ যুৱবাণীত। আজি সেই প্ৰচেষ্টাৰ অংশ হিচাপে আমি যুৱ কৰ্মশালাত চৰ্চা কৰিব বিচাৰিছোঁ নাও খেলৰ গীতৰ। নাও খেলৰ গীতনো কি, এই সম্পৰ্কে কিছু জ্ঞান আমি আহৰণ কৰিব বিচাৰিছোঁ। নাও খেলৰ গীত কিদৰে গোৱা হয় বা কিদৰে চৰ্চা কৰা হয় সেই সম্পৰ্কে আমি জানিবলৈ আমাৰ মাজলৈ আমন্ত্ৰণ জনাই আনিছোঁ এই ক্ষেত্ৰত এগৰাকী ওজা শিল্পী, তেখেত হৈছে নকুল দাস বৰপেটাৰ পৰা। আপুনি আহিছে, আপোনাক আদৰিছোঁ। নমস্কাৰ। আৰু যিসকলে ইয়াত অংশ ল'ব, বৰপেটাৰ পৰা তিনিগৰাকী অংশগ্ৰহণকাৰী আহিছে, হেমাংগ ৰঞ্জন মুদৈ আদৰিছোঁ, ত্ৰিষাৰাণী দাস, নমস্কাৰ, প্ৰীতি শিখা দাস, নমস্কাৰ, চাংচাৰীৰ পৰা আহিছে আমাৰ বেদান্ত বিকাশ গোস্বামী, নমস্কাৰ, গুৱাহাটীৰ যুৱতী, এনেই তেখেত নগাঁৱৰ কিন্তু আজিকালি গুৱাহাটীতে থাকে, কীৰ্তনা দাস, নমস্কাৰ, বিজনীৰ এগৰাকী যুৱতী, তেখেত হ'ল বৰষা বৰা, নমস্কাৰ। আমি আপোনালোকক আদৰিছোঁ। নাও খেলৰ গীত সম্পৰ্কে আমি জানিম, চৰ্চা কৰিম, আৰু ইয়াৰ যোগেদি, এই অনুষ্ঠানটোৰ যোগেদি বহুতো শ্ৰোতাই গীতসমূহ শিকিব বিচাৰে। আৰু আচলতে যিসমূহ গীত যিসকল কণ্ঠশিল্পীয়ে গাইছে বা সুৰ কৰিছে বা লিখিছে, তেওঁলোকে কি চিন্তাৰে গীতটো লিখিছিল বা সুৰ কিদৰে কৰিছিল বা শিল্পীগৰাকী কিধৰণে গাইছিল, পোনে পোনে আমি তেওঁলোকৰ পৰা শিকাবলৈ চেষ্টা কৰোঁ যাতে শুদ্ধকৈ তেওঁলোকে শিকিব পাৰে। এতিয়া নাও খেলৰ গীতৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ নাম আমি সকলোৱে জানো, গতিকে কি ধৰণে গীতসমূহ গোৱা হয় সেই সম্পৰ্কে পোনে পোনে যদি নকুল দাসদেৱৰ পৰা আমি জানিব পাৰোঁ, তেতিয়াহ'লে নিশ্চয় শুদ্ধ ৰূপত আমি সেই জ্ঞান আহৰণ কৰিব পাৰিম। এই ষ্টুডিঅ'টো আপোনাৰ কাৰণে অচিনাকি নহয়, আকাশবাণীৰ সৈতে আপোনাৰ দীঘলীয়া সম্পৰ্ক। প্ৰথমে আকাশবাণীৰ সৈতে যিটো সম্পৰ্ক আপোনাৰ, সেই বিষয়ে অকণমান কওকচোন। আকাশবাণী আপোনাক কি দিছে সেই কথাটো অলপ কওক। মই 87ৰ পৰা মই আকাশবাণী গুৱাহাটীৰ লগত জড়িত, আৰু সেই সময়ত কণ্ঠ পৰীক্ষা, আজিকালি যেনেকুৱা ৰেডিঅ' চেণ্টাৰ আহিব লাগে গুৱাহাটীত, সেই সময়ত ডিষ্ট্ৰিক্ট ৱাইজত হৈছে আমাৰ বৰপেটা ফুকনত মই নাম, লোকগীত আৰু হোলীগীতৰ কণ্ঠ পৰীক্ষা দি পাছ কৰিছিলোঁ। আৰু সেই সময়ত মানে প্ৰভাত শৰ্মা বা আমাৰ পুষ্পৰঞ্জন, খগেন মহন্ত সাধাক লগ পাইছিলোঁ, বৰ ভাল লগা এটা আছিল সেই সময়ত। এতিয়া আপুনি আছে, আপুনি হয়তো আপোনাৰ মাতৃ চন্দ্ৰিমা বাইদেউৱে চন্দ্ৰিমা ভাৱতি কৰি আছে। যে নহওক, আজি আমাক নাও খেলাৰ গীতৰ কাৰণে কিছু আভাস দিয়াৰ কাৰণে মাতিছে। নাও খেলা গীত আচলতে এইটো আমাৰ কৃষিজীৱী সমাজৰ পৰা নাও খেলা প্ৰচলন, আদিম কৃষিজীৱী সমাজৰ পৰাই। সেই সময়ত আজি যেনেধৰণে গাড়ী মটৰ উপলব্ধ, সেই সময়ত গাড়ী মটৰ নাছিলে। বাৰিষা সময়ত কলৰ ভেল, কলগছৰ ভেল আৰু নাৱে মানুহৰ জীৱন সংগী হৈ আছিল সেই সময়ত। নাৱেদি চিকাৰ কৰিব গৈছিল, নাৱেদি বেপাৰ কৰিব গৈছিল। আমাৰ বৰপেটাৰ পৰাও গুৱাহাটীলৈ নাৱেদি আহিছিল ব্ৰহ্মপুত্ৰইদি। গতিকে নাৱেদি কেইবাখনো নাও একেলগে আহে, এনে কোনে কাক চেৰ পেলাই চিকাৰ ধৰিব পাৰে তাৰ শক্তিৰ পৰিচয় দিছিল। আৰু নাওখলা গীতৰ মেইন কথাটো হৈছে কি, শ্ৰমৰ লাঘৱ হোৱাৰ কাৰণে গীত লগাই দিয়ে। যোনজন মানে পাঠক, এইটো আমাৰ থিয় নামৰ পাঠক কয়, ওজা পালি ওজা কয়, কিন্তু নাও খেলাৰ কণা কাটা বুলি কয়, যোনজনে দিহাটো লগাই দিয়ে, বিশেষ নাওটো বৰপেটাৰ কণা কাটা। কণা কাটাই মানে ধুনীয়াকৈ গীতখিনি লগাই দিব, আৰু বাইচাসকলে শ্ৰমৰ লাঘৱ হোৱাৰ কাৰণে গীতখিনি গাই আহে। আৰু এতিয়া আমাৰ এইটো নাও খেলাটো চিকাৰৰ পৰা আহিছে। আমাৰ চিকাৰ কৰিব গ'লে চাৰি পাঁচখন নাও একেলগে চিকাৰ কৰিব যায়, কোনে কাক চেৰ পেলাই চিকাৰ ধৰিব পাৰে, শক্তিৰ পৰিচয় হৈছিল। আৰু চিকাৰ কৰি অহাৰ সময়তো, চিকাৰ যাত্ৰা কালে আমাৰ বৰপেটাত বিশেষ কৰি যিকোনো মাংগলিক কামত মহিলাই হওক বা পুৰুষে হওক, আৰম্ভণিৰে এটা হৰিধ্বনি দিয়ে জয় কৃষ্ণ বুলি, কৃষ্ণকেন্দ্ৰিক বৰপেটাৰ অনুষ্ঠানখিনি। আৰু আয়তীসকলে উৰুলি দিয়ে, নাও খেলা গাব যাওঁ, এই চিকাৰ কৰিব যোৱাৰ সময়তো বা প্ৰতিযোগিতামূলক অনুষ্ঠানত যোৱাৰ সময়তো নাৱত সত্ৰৰ পৰা মালা নিৰ্মেলি লৈ আহে, তেতিয়া নাও খেলা গাব যায়। তেতিয়া এই অৰ্জুনৰ ৰথৰ সাৰথি, জয়ৰাম এনেধৰণে গায়। তেতিয়া চিকাৰ কৰিব মূলা, বাঘক চিকাৰ কৰিলে তেতিয়া বাঘক মূলা বুলি কৈছিল, বাঘ চিকাৰ কৰাৰ সময়ত। চিকাৰ কৰি ঘৰক অহাৰ সময়ত ৰাতি পোৱালিৰ এনেধৰণৰ গীতখিনি গায়। এই গীতখিনি কোনে লিখিছে কোনেতো আমি ক'ব নোৱাৰোঁ। মোৰ গুৰু নৰহৰি পাঠক আছিল, তেখেত আপোনালোকৰ আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰে পুৰণা শিল্পী। তেওঁৰ লগত মই প্ৰথমতে ৰেকৰ্ডিং চাব আহিছিলোঁ ৰেডিঅ'ত, কেনেকৈনো গায়। এদিন মই গাব পাৰিলে, আৰু মোৰ ঘৰ গজিয়াত, মোৰ জনীয় সমষ্টিৰ মানুহ, মোৰ গুৰুৰ ঘৰ বৰপেটা টাউনত,
মই তেখেতৰ ৰেডিঅ'ৰ সেই সময়ত তিনি মাহত গাব মাতিছিল, ঘৰত গ'লে আকৌ নাম লিখিবই লাগে বা নাওখেলা গীত লিখিবই লাগে, সেই মোৰ আৰু প্ৰগ্ৰাম আহিছে। মই গুজিয়াৰ পৰা মই তেখেতে কেনেকৈনো ৰিহাৰ্চেল কৰে আখৰৰ আগৰ মই চাব আহিছিলোঁ, মই এদিন ৰেডিঅ'ত গাব পাৰিলে, কিন্তু মই এইটোকে গুৰুৰে কৃপা তেওঁৰ পৰা পাইছিলোঁ। যেন অকণমান গাই দিওঁ নেকি আৰম্ভণি পৰা নাকি কওঁ? অঁ ঠিক আছে, আপুনি প্ৰথমে যিটো নাওখেলৰ গীত আপুনি শিকাব হয় সেইটোৰ যদি কথাখিনি অলপ পঢ়ি দিয়ে তেতিয়াহ'লে আমাৰ শ্ৰোতাসকলে লিখি ল'ব আৰু অংশগ্ৰহণকাৰীসকলেও লিখি ল'ব। ঠিক আছে। অ' কি হৰিহে অৰ্জুনৰ ৰথৰ সাৰথি নাৰায়ণ, অ' কি হৰিহে অৰ্জুনৰ ৰথৰ সাৰথি নাৰায়ণে, পদ আহিল, সুধনা দেখিলা কৃষ্ণ ৰথৰ ওপৰে, কৰ জোৰে কৰি বীৰে নানা স্তুতি কৰে, কৰ জোৰে কৰি বীৰে নানা স্তুতি কৰে, আজিহে সাম্ফল হৈল মোহৰ জীৱন, একত্ৰে দেখিলোঁ আজি নৰনাৰায়ণ, এইটো দ্বিতীয় ভাষে। তৃতীয় ভাষে আহিল, দূৰে থাকি সুধন্না দেখন্ত শ্ৰী হৰি, হৃদয়ত থাকি দৃঢ় নমস্কাৰ কৰিহে, হৃদয়ত থাকি দৃঢ় নমস্কাৰ কৰি, এনেকৈ ঘোষা পদখিনি লম্বাই থাকে কিন্তু আমি শ্বৰ্ট কৰি কৰা হৈছে সময়ৰ কাৰণে, এইখিনি আমি গাই যাওঁ। ঠিক আছে, আপুনি শিকাই যাওক, তেওঁলোকেও লগে লগে মই গাই যাম, তোমালোকৰ শ্ৰোতাসকলেও শিকিব, আমিও শিকিম। আৰু নাও খেলাৰ গীত হ'ল কি, আমাৰ এক দুই তিনি, তিনিত ফা, এক দুই তিনি, এনেকৈ যায়। হা ঠিক আছে। ও কি হৰি হে অৰ্জুন ৰথৰ সাৰথি নাৰায়ণ হৰি হে, থাকি দৃঢ় নমস্কার করিহে অর্জুন রথর হারতি নারায়ণ হরিহে, এ জুরবা হা হা জে। এখানে গল প্রথমখানি আরম্ভণিতে এনেকৈ যায়, তারপরেতো যাত্রাকালে গোয়া হয় এখানে নাখলের গীত, যাত্রাকালে গোয়া আর বিশেষ গীত আছে, জয়রা রাম রাম বলিতে পতিতে ডাকই রাম পরম আতুর হই, জয় রাম 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 বলিতে পতিতে ডাকই রাম পরম আতুর হই, জয় রাম 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 বলিতে অতীতে না কই রাম পরম আতুর, হে প্রাণ বন্ধু কৃষ্ণ
কৃপার ঠাকুর জয়না হে রাম কৃপার ঠাকুর জয়না অনু এক করা দয়া মায়া হোক দূর জয়না রাম রাম বলিতে অতীতে ঢাকুরা পরম আতুর হে কৃষ্ণ কৃষ্ণ নাথ পরা পরিত্রাণ জয় হে রাম পরা পরিত্রাণ জয় কনু না বুড়ি আখে নাহি কে জ্ঞান জয় রাম রাম বলিতে অতীতে ঢাকুরা পরম আতুর হই হে জোরবা হা হা যাত্রা কালে গোয়া নাওখালে কিতা বহুত আছে এটা মই নমুনাটোই দেখালো তারপর যেতিয়া শিকার করিব যায় শিকার করার সময় মানে গায় মলুয়া গীতখিনি গায় মই গাই দিছো মলুয়া বলি কলে কাক বুঝায় বা মলুয়া শব্দটো অর্থটো অলপ কই দিলে ভাল লাগিব মলুয়া মানে মই এনে কিতাপত পোৱা নাই মানে বিভিন্ন জনক মই সুধি পাইছিলোঁ মোৰ গুৰু নৰহৰি পাঠক তেখেতে কৈছিল মলুৱা মানে বান্দাৰ মলুৱা মানে খাই উঠি খাবাৰ মন কৰা ল'ৰা বৰপেটাত মৌলা বুলি কয় বেটা কত খাই মৌলা এতিয়া খাইছা দেখোঁ কত খাই মৰা মৌলা ইয়াক প্ৰকাৰ মৰম মৰমা আৰু চিকাৰ কৰিব গ'লে ৰাতি চিকাৰী যদি বাঘৰ গণ পায় বাঘৰ নিজস্ব গণ এটা আছে গণ পালে ৰাতি চিকাৰী বাঘ বুলি নকয় এই ভাইহঁত সাৱধান দেই মৌলাৰ গণ পাইছোঁ তাৰমানে সজাগ সচেতন কৰি দেই বাইচাসকলক লগৰীবিলাকক তাৰমানে বাঘৰ গণ পাইছোঁ এতিয়া দিনত আমাৰ আই আহোঁ সাপল্লি সাপ বুলি ক'ব বুঢ়া মানুহবিলাকে ৰাতি কিন্তু দীঘলা বুলি কয় ঠিক বাঘকো বাঘ নকয় ৰাতি মৌলা বুলি কৈছিল চিকাৰীবিলাকে আৰু মৌলা মানে আমাৰ যিহেতুকে বৰপেটা মানুহবিলাকৰ নাৱেদি বেপাৰ কৰিছিল পূৰ্ববংগৰ লগত বেপাৰ বাণিজ্য কৰিছিল ঢাকাত বাংলাদেশতো বেপাৰ কৰিব গৈছিল বংগদেশৰ কোনো সম্প্ৰদায়ৰ লোকে তেওঁলোকৰ মানে গিৰিয়াক মল্লি মৌলা বুলি কান্দে কোনোবা সম্প্ৰদায়ৰ লোকে গিৰিয়াক মল্লি মানে মৌলা বুলি কান্দে গতিকে লোকভাষা লোককথা আমাৰ কামৰূপী লোকগীতত বা নাওখালত সোমে পৰা বুলি কয় এতিয়া আমাৰ বৰপেটাৰ ওচৰতে ৰায়তপাৰাৰ ভকতপৰা মৎস্যজীৱী লোক আছে তেওঁলোকৰ গিৰিয়াক মল্লি হাউচৰ ৰাজা বুলি কান্দে হাউচ ৰাজা ও ৰাজা তই কাপোৰ আদি দিছিলি ৰাজা ও ৰাজা ও এইটো বিলম্বিতত গায় তেওঁলোকৰ এইটো নিজস্ব হেৰি মানে ৰায়তপাৰা আৰু ভকতপাৰা মৎস্যজীৱী লোকসকলে গিৰিয়াক মল্লি ৰাজা বুলি কান্দে গতিকে হয়তো আমাৰ নাওখেলা গীতত মলুৱা শব্দটো বংগদেশৰ কোনো সম্প্ৰদায়ৰ লোকে মূলা বুলি কাঞ্চিল আৰু আমাৰ নাওখেলা গীতত সোমাই পৰা বুলি কয় আৰু বৰগোহাঁইদেৱৰ লগত হোমেন বৰগোহাঁইদেৱৰ লগত সাক্ষাৎ কৰাত এটি এই কথাটোৱে ওলাইছিল নহয় আপোনাৰ তেখেতে মোক গীত গাই থাকোঁতে সুধিছিল মলুৱা মানে কি মই এই কথাটোৱে মই কৈছিলোঁ মই মলুৱাৰ গীতৰ কথাখিনি এইখিনি কথা কৈছিলোঁ তেখেতৰ কোনো কথাখিনি মানে চাপৰ্ট দিছে সেইখিনি কথাই আৰু গীতৰ শব্দবোৰ যেতিয়া আমি শুনিছোঁ আমাৰ কামৰূপী ভাষাৰ যিটো উপভাষাৰ শব্দবিলাক উচ্চাৰণবিলাকো ঠিক তেনেকুৱা নহয় আমাৰ পুৰণা লোকসংগীত মানে কামৰূপী বৰপেটা লোকত মানে কঠিত ভাষা আমাৰ ইয়াতে কোনো খাতি অসমীয়া গোৱা নহয় যিখিনি আমাৰ মানে মুখে মুখে চলি অহা গীতখিনি কৰা হয় কথক কথিত সেনেকৈ গা ঠিক আছে আকৌ আগবাঢ়ক আপুনি মূল্যখিনি গাইছোঁ ও মোর মলুয়ারে ও মোরে মলুয়া কোনে মারিলা হাই মোর মলুয়া রে মোর মলুয়ারে ও মোরে মলুয়া কোনে মারিলা করে তাই হরি হে নেতাই
মায়া নিদিলো মই আয়ো হরি ও নেঠাতে ধরি ধরি কাঁদে মোর মলুয়ারে ও নেঠাতে ধরি ধরি কাঁদে মোর মলুয়ারে ও মোরে মলুয়া কোনে মারিলা যতর করে তাই হরিহে যত রানী দিল মই ও যতর ধরি ধরি কাঁদে মোর মলুয়ারে ও যতর ধরি ধরি কাঁদে মোর মলুয়ারে ও যতর ধরি ধরি মোর মলুয়ারে ও যতর ধরি ধরি কাঁদে মোর মলুয়ারে ও যতর ধরি ধরি কাঁদে মোর মলুয়ারে ও মোর মলুয়া কোনে মারিলা হাই মোর হাই মোর মলুয়ারে ও ভাল সরে হে কানাই বোলাই ভাল সরে ভাল সরে হে কানাই বোলাই ভাল সরে হে কানাই বোলাই ও হো রাম ও হো হরি ও হো রাম ও হো হরি এ জুরবা হা হা এটো কি বুঝালে এখিনি অর্থল তার মানে মই জিতিলো তোমালকে হারিলা হয় কি চাই আসিলা ভয়াতি হে রাবণে হরিণে হিতাতে কেনেধৰণে যোগাযোগে করে এটি কি করা করি করে এটা আমার নাও খেলার মলুয়া মলুয়া খান স্বীকার করার পিছন ঘুরি আহে যেটা এখানে গীত গীত গা হয় বাক স্বীকার করলে মলুয়া বলে গা কোয়া হয় এখানে কি চাই আসিলা ভয়াতে যত যতর খেয়ে মানে ইতি কি করা হয় এখানে তারপর আমি এই রাতেপুয়া আইলে বা কানাই পার্কার খেয়ে গাই যাও ও কানাই পার করা হে কানাই বেলি পড়িল সায়া কানাই বেলি পড়িল সায়া নষ্ট হল মোর দড়ির ভাণ্ড বাজার হল মোর বয়া কানাই পার করা হে ও কানাই পার করা হে কানাই বেলি পড়িল সায়া কানাই বেলি পড়িল সায়া নষ্ট হল দড়ির ভাণ্ড বাজার হল মোর বয়া কানাই পার করা হে রাধা রবসনে কানু হাহে মিশিকিয়া কানাই পার করা হে রাধা রবসনে কানু হাহে মিশিকিয়া কানাই পার করা হে কিমতে করিব পার আমি দুর্ভোগিয়া কানাই পার করা হে করিব পার আমি দুর্ভোগিয়া কানাই পার করা হে কানাই বেলি পড়িল সায়া কানাই বেলি পড়িল সায়া নষ্ট হল মোর দড়ির ভাণ্ড বাজার হল মোর বয়া কানাই পার করা হে রাধে পার করিলে আনাই আনা কানাই পার করা হে তৈ রাধে পার করিলে লম
কানোর হনা কানাই পার করাহে তয় রাধে পার করিলে লম কানোর হনা কানাই পার করাহে কানাই বেলি পরির সায়া কানাই বেলি পরির সায়া নষ্ট হইল দধির ভাঙ্গ বাজার হইল বয়া কানাই পার করা আর কাতরে দেখতে থাকা কাতর কি বাদু কানাই পার করা আই ভাঙা নৌকা বাই তুমি কি বা পাওয়া হু কানাই পার করা আই ভাঙা নৌকা বাই তুমি কি বা পাওয়া হু কানাই পার করা কানাই বেলি পড়ি আই ভাঙা নহে সিংহা নহে গামেরি রে হার কানাই পার করা আই ভাঙা নহে সিংহা নহে গামেরি রে হার কানাই পার করা আই হস্তি ঘোড়া পার করু রাধার কি মান ভার কানাই পার করাহে আই হস্তি ঘোড়া পার করু রাধার কি মান ভার কানাই পার করাহে কানাই বেলি পরির সায়া কানাই বেলি পরির সায়া নষ্ট হইল দধির ভাঙ্গ বাজার হইল খাতে নাও সাপে দিয়া ও বনমালিক 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 আমি একো না জানো অবুসালি খাতে নাও সাপে দিয়া ও বনমালিক প্রথমে প্রণাম ব্রহ্ম রূপে সনাতন খাতে নাও সাপে দিয়া ও বনমালিক সময় অবতার রকারণ নারায়ণ খাতে নাও সাপে দিয়া ও বনমালিক সময় অবতার রকারণ নারায়ণ খাতে নাও সাপে দিয়া ও বনমালিক ও হায় রে হরি রে হায় রে হরি রে ও হায় রে হরি রে হায় রে হরি রে ও কন্যা ফুলে সরি রে হায় রে হরি রে ও কন্যা ফুলে সরি রে হায় রে হরি রে ও মোর ভয়া হো ও ভয়া হো ভয়া ও কি সাই আসিলা ভয়া কি এ 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 ও রাবণে হরি নে হিতা কি এ 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 ও হো রাম ও হো হরি ও হো রাম ও হো হরি এ দুর্বা খুব ভাল লাগিছে, আসলে শুনি থাকিয়ে ভাল লাগিছে। যদি মই নিজেও গাব নোৱাৰো তথাপি শুনি থাকি ভাল পাইছো। বাণীবন্ধনৰ দায়িত্ব থকা প্ৰাণজিতো খুব ভাল পাইছে আৰু শ্ৰোতাসকলে নিশ্চয় ভাল পাইছে। আৰু খুব ভাল লগা নাও খেলৰ গীতসমূহ আমি সৰুতে দেখিছিলোঁ, হাজো অঞ্চলতো নাও খেলৰ প্ৰতিযোগিতা হয়, তাতো আমি তেনেকৈ দেখিছিলোঁ। কিন্তু এনেকৈ আপোনাৰ সৈতে চৰ্চা কৰিবলৈ পাই ভাল লাগিছে। এবাৰ গোটেইটো যদি সকলোৱে এবাৰ গাই দিয়ে তেতিয়া ভাল লাগিব। এই নাও খেলা গীতখিনি তাৰমানে মৃতপ্ৰায় অৱস্থা। এটা সময়ত মানুহৰ জীৱন জীৱিকা আছিল, মানুহৰ কলৰ ভেল নাও আছিল আৰু জীৱন সংগী হৈ আছিল। নাৱে যে স্বীকাৰ কৰিব মই কৈছোঁ, তেতিয়া কিছুমান গীতৰ সৃষ্টি হৈছিল আৰু এই গীতখিনি আমাৰ বৰপেটা বিশেষ কৰি কৃষ্ণকান্তি কৃষ্ণক লৈ গীতখিনি গোৱা হয়। আৰু আজি বৰপেটা প্ৰত্যেকমান বেপাৰী মহাজনৰ ঘৰত নাওহে আছিল, পদূলি সন্মুখত নাও আছিল। আজি আজি যি ধৰণে ৰং বিৰঙৰ গাড়ী থাকে, বৰপেটা মহাজনসকলৰ ঘৰত হেৰিহে আছিল, নাওহে আছিল, বৰ্ণ আছিল। তিনি প্ৰকাৰৰ নাও আছিল বৰপেটাত। এখন নাও হ'ল মাটি কাটা নাও, সেইখন হয়তো বৰপেটাৰ প্ৰায়ভাগ মানুহৰ গৰু ম'হৰ বাথান আছিল। বাথান মানে একপাল বহুত বহুতো থকা কাৰণে বাথান বুলি কয়, নন্দ গেলো বাথানে গোৱাল গেলো পালে। গৰুৰ বাথান আছিল বৰপেটা মানুহৰ। বাথানৰ গাখীৰ অনাৰ কাৰণে সৰু নাও ব্যৱহাৰ কৰিছিল আৰু সেইখন নাৱেদি মাটি কাটিছিল। আজিকালি ট্ৰেক্টৰেদি মাটি কাটে, আগতে নাৱেদি মাটি কাটিছিল বৰপেটাত বাৰিষা সময়ত। আৰু ৰাতি হ'লে সেইখন নাৱেদি হেজাক লাইট, আজিকালি হেজাক লাইট ল'ৰা ছোৱালীয়ে দেখা নাই, পেট্ৰ মাছ লাইট বুলি কয়। নাৱৰ আগ কৰি আপোনালোকে কৰি কয়, আমাৰ বৰপেটা টিং বুলি কয়, টিঙত লাইটটো বহাই দিয়ে, তেতিয়া মাছ মাৰে। এটা সময়ত বৰপেটাত এনেকুৱা আছিল, আজি কি বৰালি মাছ খাম, বৰালিহে মাৰিব, আজি কি মানে গুচি মাছ খাম, গুচিহে মাৰিব, বেলেগ মাছ নামাৰে।
প্রচুর পরিমাণ মাছ আছিল আর কাছু আছিল বরপেটার, গতি বিখ্যাত আছিল। গতি রাতে সেই মানে বন্তি বুড়া বলে কয়, আমার বরপেটার কিছু মানুষ জরা কাটা বলে কয়, এটা আমার বরপেটার বন্তি বুড়া বলে কয়, নাওয়ের দিয়ে মাছ মারা সেটা হইলে। গতি সেই এটা আমার বারিষা সময়ত বরপেটার মানুষের অবসর বিনোদন একটা শখ এটা আছিল, বহু দূর দূরণিলোক মানে মানে এই শিকার করবা যায় মানে বন্তি বুড়া যায়, এটা বরপেটার মানুষের এটা এটা বারিষার সময় একটা শখ এটা বন্তি বুড়াটো। গতিকে তেনেধরনের গীতবিল সৃষ্টি হয়েছিল, গতিকে আমার আরম্ভণিতে আমি যিকো হে কামত পুরুষে হলে হরিধ্বনি দেই, আই সকলে উরুলি দেই, আমার বাপুসকলে নাও খেলা যাত্রা করার লগে জয় কৃষ্ণ বোল হরি বোল হরি বোল হরি ও হরি আরবার হরি বোল হরি বোল হরি বোল হরি ও হরি এ জুরবা হা হাই বেশ এনে ধরনের আরম্ভ হয়। ও কি হরি হে অজুনর রথর হারতি নারায়ণ হরি হে বীরে নানা স্তুতি করে হে অর্জুন হারতি নারায়ণ হরি হে আজি হে সফল হইল মোহর জীবন হরি হে এরা মোহর জীবন হরি হে পথে দেখিল আজি নর নারায়ণ হে অর্জুন হারতি নারায়ণ হরি হে দূরে থাকে বুধনা দেখত শ্রী হরি হরি হে দেখত শ্রী হরি হরি হে তথাপি দৃঢ় নমস্কার করি হে অর্জুন যতুর হারতি নারায়ণ হরি হে এ জুরবা হা হাই বেশ। এখানে গোল আমার আরম্ভণি যাত্রাকালে গায়, তারপিছত বিভিন্ন গীত আছে যাত্রাকালে গোয়া, অকনমান আকন মই গাই দিছো তোমালোকে শুনা হা। জয় রাম 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 বলিতে অতীতে যাবইরা পরম আতুর হই জয় রাম 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 বলিতে অতীতে যাবইরা পরম আতুর হই হে প্রাণ বন্ধু কৃষ্ণ কৃপার ঠাকুর জয় হে রাম কৃপার ঠাকুর জয় রাম অনু এক করা দয়া মায়া হোক দূর জয় রাম রাম ভুলিতে অতীতে ঠাকুরা পরম আতুর হে কৃষ্ণ কৃষ্ণ নাথ করা পরিত্রাণ জয় হে রাম করা পরিত্রাণ জয় রাম তনু না বুড়ি আখে নাহিকে গিয়ান জয় রাম
রাম রাম ভুলিতে অতীতে দাতৈরাম পরম আতুর হে কৃষ্ণ কৃষ্ণ নাথ পরা পরিত্রাণ জয় রাম হে রাম পরা পরিত্রাণ জয় রাম তনু না বুড়ি আখে নাহি কে গিয়ান জয় রাম 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 ভুলিতে অতীতে দাতৈরাম পরম আতুর হে জুরবা হা হাই বেস এতিয়া যাত্রা কালে গোয়া গীতখিনি গোয়া হল স্বীকার করে রাতে স্বীকার করার সময় আমার মলুয়া গীত এটা গোয়া হয় মানে গাই অকনমান গাই দিছো তোমালকে শুনা হা ও মোর মলুয়া রে ও মোরে মলুয়া কোনে মারিলা হাই মোর হাই মোর মলুয়া রে মোর মলুয়া রে ও মোরে মলুয়া কোনে মারিলা হাই মোর হাই মোর মলুয়া রে মোর মলুয়া রে ও মোরে মলুয়া কোনে মারিলা হাই মোর হাই মোর মূলার গীত খান গেল মূলা মানে জানা না তোমালে কি মূলা মানে কি বান্দ তুমি কি জানা বান্দরে হব লাগে তোমার জানা বান্দ কি মূলা মানে কি নকলক যে আপনার ধরক যে খালি ওহাই থাকে খোদা সেইটো এটা মৌলা বুলি কয় আৰু ধৰক তাৰ মানে বৰপেটাত কি বৰপেটাত কঠিত ভাষা বান বেটা কত খাই মৌলা এতিয়া একদম খাইছা বে কত খাই মৰা বেটা বৌলা এক প্ৰকাৰ মৰমৰ মান মাকবিলাকে সৰু ল'ৰাবিলাকে খাই উঠি খাবৰ মন কৰে নহয় এইবিলাক বৰপেটাত আমাৰ মৌলা বুলি কয় আৰু ৰাতি চিকাৰ কৰিব গেলি চিকাৰ কৰিব গ'লে ৰাতি চিকাৰীক বাঘ নকয় ৰাতি মৌলা বুলি কয়
ঠিক আমার বুড়া মানুষবিলাকেও দিনত কিন্তু সাপ বলে কব, রাতে দীঘলা বলে কয়, শিকারে রাতে মানে বাঘ বলে নকয়েছিল। গতি তেনেকা আর আমার বরপেটার মানুষবিলাকর নাওয়ার দি মানে ব্যাপার করেছিল, আজিকালি গাড়ি ট্রাক চলছে, সেই সময় নাওয়ার দি শিকার করব গেলে আমার পূর্ববঙ্গর লগত একটা ব্যাপার বাণিজ্য আছে, নাওয়ার দি শিকার করলে কোনো বঙ্গ দেশের কোনো সম্প্রদায়ের লোকে গিরিয়াক ঢুকালে মূলা বলে কান্দে, তাদের লোক ভাষা লোক কথা আমার এই নাওখেলা গীতত সুমিয়া পড়ে বলে কয়। ঠিক তেনে করে হব পারে আমার বরপেটার গাঁতে লাগি থাকা ওসরতে এই রায়তপাড়া আর ভকতপাড়া মৎস্যজীবী লোকের কিন্তু গিরিয়াক ঢুকালে হাউস রাজা বলে কান্দে, হাউস রাজা বলে কান্দে, আর এই কান্দানোর সুরটা হল পাহাড়ের রাগ, হাউস রাজা ও ও রাজা তয় কাপড় আনি দিছিলি, রাজা ও রাজা ও ও। এটা আমার মহাপুরুষ শঙ্করদেব মাধবদেবে নাওয়ারদি ভটিয়াই যাই আসিল বরপেটা সত্ররপর জনিয়াত মনবরীত, কোনোবা মহিলা কান্দিছিল গিরিয়াক ঢুকাতে, মহাপুরুষ শঙ্করদেবে সুদিলে বরার পু এটু কি সুর এটু, বললো মরার কারণে জিয়াতে কান্দিছে, ও কান্দানো তো ইমান সুন্দর সুর আছে না, তাতে আমি একফাক এই ধরনের এই সুরত কান্দিব নোয়ারনে, মহাপুরুষ শঙ্করদেবে মাধবদেব কলে তেতিয়া, হো মই বুড়মতি না জানু তার উপায়, ও কিমতে ভকতি করিব তোমাক হরি 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 হরি। এটা আমার কান্দান হতো পাহাড়ার হোক পাহাড়ের রাগ বলে জানা, তাই না তা না রে ওরে তাদের বরপেটা কান্দানোর সুরেরপর পাহাড় এলাকাতে কাকতি ঘোষাটো তাতে রচনা করে, আমার যে তরালি শর্মায় রাষ্ট্রীয় পুরস্কার পালে এই সুরতে গাই, সুরটো ইমান ভাল পালে, গতি এনেকা সুর আছে। মূলা গালো, মূলার পিছন আমার এই এইখিনিতে মানে একটা প্রশ্ন নাও খেল গীতবর একচুয়ালি উল্লেখিত আছে নাকি, কোনে রচনা করেছিল? না তেনেকা লিখিত নাই, এটা লোক ভাষা লোক কথা মুখে মুখে বাগরি আহা, আর এটা আসলতে নাও খেলার গীতখিনি যেহেতুকে পানিত গা আছে কিছু লাগবান নোহা গীত গাইছিল, আরে হালত মরিল হাওলা গরু গলিত মরিল গাই কানা হাই রে হে পার করা অবলা সুন, আরে পানি খাওয়াতে দামরা মরিল কি ঠেকসা খাই, না এটা আমি মুখ চাকসা করে গাও, ফেরান গাইছিল যেটাকে গাজা খাইছিল ছিলিম খাইছিল নাওন, আরে এক ছিলিমে যেমন তেমন দুই ছিলিমে মজা, আরে তিন ছিলিমে ফকির বাবু হইয়া যা হাই রাজা, আরে এক ছিলিমে যেমন তেমন দুই ছিলিমে মজা, আরে তিন ছিলিমে ফকির বাবু হইয়া যা, এনে ধরনের গেছিল গাজা খাইছিল হুকা খাইছিল। ঠিক কেন আমার বরপেটার মানে কিছু গহরু মোহর বাথান আছে, গাখির আনব যাওয়ার সময়তো নাওয়ারদি গাইছে, আরে বাথান হালে আইলো নন্দে কান্দে দধির ভাত, আরে বলরাম বলরাম বলি ডাকে বারম্বার, আরে আগতে কইছিল নন্দ বেশি ফেলো গরু, আরে নগরে মাগিয়া খাইব মরে রামকা, নাও খেলারে গাখির আনব যাত মানে বাথানত এইবিলা গীত গাইছিল, এনে ধরনের গীত কোনো কেতিয়া কেউ লিখেছে কোনো আছে লিখিত আছে নাই, মানে এক প্রকার সাবলৈ গলে মানে এটো আপনার নিজের আনন্দটো প্রকাশ করি আনন্দ প্রকাশ করার গীত গায় তো, আপনি যেহেতু কলে নরহরি পাঠক তেখেত আপনার গুরু আছে, মোর গুরু তেখেত মোর ককা হয়, মই কেতিয়াও মই নাও খেল গীত শিকা নাই বা এনেকে এনেকে আপনি আপনার পৰা শিকিছো, আপনি ককার পৰা শিকা বলি গলে গতি মই খুব আবেগিক অনুভব করছো আপনি কৌতে, মানে তেওঁৰ পৰা শিকিব নাপালো একচুয়ালি, মই বহুত সৰু আছিল তেওঁ ঢুকাই থাকিলে, তেওঁ লিখাবোৰ আছে মানে এতিয়াও, যেতিয়া মই গম পালো আকাশবাণী গুৱাহাটীত এনেকুৱা যুব কর্মশালা হৈ আছে নাও খেল গীতৰ, তো মই শুনিয়ে মানে শিকিম বুলি ভাবিছিলো, মই তেতিয়া মনটোৱে কৈছিলে যে ককার কোনোবা চিনাকি কোনোবা তেনেকুৱা হব যাৰ পৰা মই শিকিব পাৰিম।
মোৰ পৰা সৌভাগ্য তোমাৰ বহুত ধন্যবাদ খুব ভাল লাগিল আজি আলোচনাটো খুব ভাল হৈছে আৰু নাও খেলৰ গীতৰ বিষয়ে আমি জানিলোঁ তাৰপিছত গীতৰ চৰ্চা হ'ল নকুল দাসদেৱক আমি ধন্যবাদ জনাইছোঁ আজি আমি এই খণ্ডটো ইয়াতে সামৰোঁ কিন্তু আৰু এটি খণ্ডত আপোনাক আমি লগ পাম আমি আৰু কথা পাতিম ধন্যবাদ জনাইছোঁ আপোনাক নকুল দাস আপুনি বৰপেটাৰ পৰা আহি শিকাইছে আপোনাক আমি ধন্যবাদ জনাইছোঁ হেমাংগ ৰঞ্জন ত্ৰিষাৰাণী প্ৰীতিশিখা বেদান্ত বিকাশ গোস্বামী কীৰ্তনা আৰু বৰষা আটাইকেইগৰাকীক ধন্যবাদ জনাইছোঁ আজি বাণীবন্ধনত সহযোগ কৰা প্ৰাণজিত প্ৰীতম কলিতা ডেইজি গগৈ ত্ৰিদিশা বৰা আৰু স্নেহা পাঠক আটাইকে ধন্যবাদ জনাই আজিৰ এই খণ্ডটি ইয়াতে সামৰোঁ আৰু এটি খণ্ডত আপোনালোকৰ সৈতে আমি বহিম আৰু নাও খেলৰ গীতৰ চৰ্চা কৰিম ধন্যবাদ জনাইছোঁ আমাৰ যুৱবাণীৰ পৰা অনুষ্ঠানটিৰ ইমানতেই অন্ত পৰিল অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা কৰিলে ইন্দ্ৰজিৎ দাসে।